আপনার যদি সুযোগ থাকে দুই রাকাত নামাজ পড়লে সুবিধা কি জানেন, তাহিয়াতুল উদুর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আসার পরে উনি বিলালকে বলছেন যে বিলাল, আমি গত রাতে যখন মিরাজে যাই তখন আমি আমার বিল্ডিং এর পাশে যখন গেছিলাম তখন দেখলাম তার পাশ দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, তোমার পায়ের যে যেভাবে তুমি হাঁটো ওই শব্দটা আমি শুনতে পেলাম। তো বিলাল তখন খুবই কেঁদে ফেললেন যে ইয়া রাসূলুল্লাহ এরকম হয়েছে। বলে তুমি কি এমন করো যে তোমার এই এই সুযোগটা হলো? তাহলে যে রাসূলুল্লাহ আপনি যা বলেন সেগুলো করি, তবে একটা আমল আমি করি, আমি কাউকে বলি না, সেটা হলো যে উযু করার পরে আমি দুই রাকাত নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। এখন এই যে সওয়াবটা নেওয়ার চেষ্টা করো, দেখো তবে এটা ফরজ নয়। প্রথমে মনে রাখতে হবে তাহিয়াতুল উলু হলো একটা সুন্নাত নামাজ, যে সুন্নাত নামাজটা মুয়াক্কিদা নয়, গায়রে মুয়াক্কিদা, মানে আল্লাহ রাসূল কখনো আসেন কখনো পড়েনি, যে এটা কেউ এমন করে নেবেন না যেটা আমাকে পড়তেই হবে। প্রথম কথা, এই পড়তেই হবে চিন্তা থেকে আসে যে আমি হয়তো ফজরের আগে দুই রাকাত সুন্নত আছে, তারপরে মাঝে মাঝে ঈশার আগে চার রাকাত আছে, বা এরকম যে সমস্ত নামাজের আগে সুন্নত আছে জোহরের নামাজের আগে, তো আমি ওই নামাজের সাথেই এই ওজন নিয়ে ঠিক নয়। কেন এটা করতে হবে? আল্লাহ তাআলার সাথে আমার সে সম্পর্ক, সে সম্পর্কটার নাম হলো যে আমি বেশি বেশি সেজদা দিয়ে আল্লাহ রসুলের কাছে জান্নাতে একটা জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করব। তো বেশি বেশি সেজদা দেওয়া মানে বেশি বেশি নামাজ পড়া। তো আমার কথা হলো আল্লাহ রসুল যেটা পড়তেন, তিনি বেশি বেশি নামাজ পড়তেন, তাহিয়াতুল ওযু করতেন, তাহিয়াতুল মসজিদ করতেন, তারপরে ইশরাক করতেন, তারপর যখন সময় পেতেন নামাজ পড়তেন। ইদা হাজাবাহু আমরুন ফাজিআ ইলা সালা, যখনই তার কোন জিনিস খারাপ মতো লাগছে সঙ্গে সঙ্গে সালাত পড়ে নিতেন। তো এটা হলো আমাদের মুমিন জীবনের সালাত কেন্দ্রিক জীবন। তো এই জন্য এই প্র্যাকটিসটা খুবই খারাপ যে আমি দুই তিনটি ওয়াক্তের নামাজ বা দুই তিন রকম নামাজ এক রকমের মধ্যে ঢুকাই দেব, যে এখন সুযোগ আছে বলে আমি তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ আর ফজরের দুই রাকাত, এই ছয় রাকাত নামাজের নিয়াত আমি এক রাকাতে দুই রাকাতে পড়ে দেবো। দুজন আছে এরকম মসজিদে যে তাহিয়াতুল উযু উযু করে আসছে, আবার দখুলুল মসজিদ দুই রাকাত, এরপরে ফজরের দুই রাকাত, তো করে কি ফজরের দুই রাকাত নিয়াতের মধ্যে বলে যে আল্লাহ আমি উযুর দুই রাকাত আর মসজিদের দুই রাকাত আর ওই ফজরের দুই রাকাত পড়তেছে, আল্লাহ তার এই দুই রাকাত এইরকম নামাজের কোনো দরকারই নেই। এটা আল্লাহ আল্লাহ তাআলাকে এক ধরনের মানে ঠাট্টা করে আল্লাহর সাথে, কেন এটা আপনি করছেন, কেন অমুক করবে এটা না, বরং আপনি যদি তখন দুই রাকাত নামাজই পড়েন শুধু, যে ফজরের আগের দুই রাকাত, আল্লাহ আর আমি ওগুলো পড়ার সময় পাইনি, আমার তোমার শরীরটা ভালো না তুমি জানো, তুমি মাফ করে দিও, বস, ওটা তো ফরজ না। আমাদের নবীও সবসময় পড়েননি ওটা, তবে মানে মসজিদে যাওয়ার পরে দুই রাকাত উনি সবসময় পড়েছেন এবং পড়তে আদেশ করেছেন, সেটা আলাদা, কিন্তু তাহিয়াতুল উযুর কথা বলছে। এখন তাহিয়াতুল উযু আপনি যদি মনে করেন যে আপনার পড়ার সুযোগ আছে, তাহলে আপনি ফরজ নামাজের আগে, যে কোনো ফরজ নামাজের আগে আপনি পড়তে পারেন, তবে মাগরিবটা না। মাগরিব নামাজে মানে এই আজান এবং ইকামতের মাঝখানে দুই রেখাত পড়া আছে, সেটা হলো অন্য সালাত, সেটা দখলুল মসজিদও না তাহিয়াতুল উযু না, এটা হলো জাস্ট নফল নামাজ, আল্লাহ রাসূল পড়তে বলেছেন এবং তিনি পড়তেন, পড়ার সুযোগ দিতেন। অন্যান্য মাঝহাবে আমাদের হানাফি মাদ্রাসার অন্য জায়গায় আছে। মূল কথা হলো যে আপনার জীবনে সালাতের প্রকারটা যেন এমন আসে যে আপনি নানা ধরনের সালাত নানা ভাবে পড়তেছেন। যদি না পড়তে পারেন ওইগুলোকে, এইটা কখনো নিয়াত করবেন না যে আমি ফরজের ফজরের দুই রাকাত সুন্নতের সাথে দুই রাকাত তাহিয়াতুল উযু পড়ে নিচ্ছি, তো দুই রাকাত নামাজ পড়বেন, এই নিয়াত করবেন না যে আমি চার রাকাতে সওয়াব পাচ্ছি, না, ওগুলো আলাদা আলাদা নামাজ, আলাদা আলাদা নামাজ, আলাদা আলাদা পড়া ভালো, এটাই হলো নিয়ম। যদি কেউ মনে করে এই যে আমি সময় পাচ্ছি না, আমি ওইগুলো সব মনে করলাম যে একসাথে পড়ে নেই, সেটা আলাদা কথা, কিন্তু এর জন্য আলাদা যে সওয়াব হবে তার নামে দুই রাকাত পড়ে এই দুই রাকাতের সওয়াব, ওই দুই রাকাতের সওয়াব আর ওই দুই রাকাতের সওয়াব লেখা হয়ে গেল, না, এরকম সিস্টেমে নাই। আমাদের কেন জানি না আমাদের ইদানিং
আমাদের এক শেখ এরকম বলার পরে দেখলাম যে তারও জনপ্রিয়তা বাড়ছে আর আমাদের অনেক বোনেরা ভাইয়েরা এটা করতেছে, ঠিক নয়, ঠিক নয়। এটা এটাকে বলা হয় যে একটা হাদিসের উপর ভিত্তি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আসলেন আল্লাহ রসুলের কাছে, এসে বলেন, ইয়া রসুলাল্লাহ, আজকে সালাত আদায় করার সময় আমি তবুক যুদ্ধ শেষে চলছে, আমি যুদ্ধ সংক্রান্ত একটা বিষয় মাথার মধ্যে আসছে হঠাৎ করে, তারপর আমি ওটা বাদ দিয়েছি, তো এখন কি আমার নামাজকে দোহরানো লাগবে, আমার নামাজ কি হয়েছে? তো বলে হ্যাঁ হয়েছে, বরং আর সব বেশ হয়েছে, নামাজের মধ্যে আরেকটা ইবাদত তোমার আসছে। এখন এটা এর উদ্দেশ্য এই বলেনি যে ওমর তুমি এখন থেকে নামাজ বাদ দিবে চিন্তা করো তাহলে তোমার ডবল সওয়াব হলো, তা না, নামাজের মধ্যে হঠাৎ করে একটা ভালো চিন্তা আসছে, সেটাকে আল্লাহ রাসূল এনডোর্স করেছেন। এই উপরে ভিত্তি করে অনেক মুহাদ্দিস বলেছেন যে এক ইবাদতের মধ্যে অনেক মুফতি মুহাদ্দিস না মুফতি বলেছেন যে এক ইবাদতের সাথে আরেকটা ইবাদত এইরকম ইদাফা করা যায়, যোগ দেওয়া যায়, কিন্তু আসলে এটা ঠিক না, এটা কেমন হয়ে যায়।